কিছুদিন আগেও কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালের কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় সড়কের উপরে পরিবহন রাখায় তীব্র যানজটে লেগেই থাকত জনদুর্ভোগ। আধিপত্য বিস্তার, নানা অনিয়ম, ফুটপাতের অবৈধ দখলদার, সব মিলিয়ে গোটা টার্মিনাল ছিল অরক্ষিত। ভালো কাজের জন্য তাদেরকে আমাদের শ্রমিকের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বর্তমান সিটি কর্পোরেশন ও নতুন বাস মালিক সমিতির কর্মপরিকল্পনায় বদলাতে শুরু করেছে বাস টার্মিনালের রূপরেখা। এইবার নগরপিতা আসার পরে টার্মিনালে ডেপ্লয় হয়েছে সাধারণ পরিবহন শ্রমিকদের জন্য। আগে টার্মিনাল ছোট ছিল। সীমানা নির্ধারণ করে স্ট্যান্ডের মধ্যে সকল বাস প্রবেশ করায় কমেছে যানজট। অবৈধ উচ্ছেদ ও চাঁদাবাস মুক্ত করে নিয়ন্ত্রণে বহিরাগত অবৈধ দখলদার, সেটাও নাই, সব নির্মূল হয়ে গেছে। কখন সোনিয়াবাদ মেয়র হওয়ার পর এগুলো সব নির্মূল হয়ে গেছে। শ্রমিকদের জন্য আধুনিক অজুখানা, বিশুদ্ধ পানি ও টয়লেট নির্মাণের উদ্যোগে বদলে যেতে শুরু করেছে পুরো বাস টার্মিনাল। একান্ত প্রচেষ্টায় এই সুন্দর পরিবেশ সৃষ্টি হয়ে আছে। অনেক প্রশস্ত হওয়ার কারণে মানুষের ভোগান্তিও কম হচ্ছে, রাস্তা জ্যামজট কমছে। এমন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্যোগে খুশি 30টি রুটের কয়েক হাজার পরিবহন শ্রমিক সহ সাধারণ যাত্রীরা। রাস্তার উপরে যানজট হইতো, অনেক দুর্ভোগ হইতো, এখন গাড়ি সব টার্মিনালের ভিতরে পার্কিং হয়, কোনো যানজট নাই। আমাদের বরিশালের অনেক উন্নত দেখতেছি, আর অনেক উন্নত হোক। যাত্রী সেবায় টার্মিনালকে আরো আধুনিক করে সাজানোর কথা বলেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপ সভাপতি। যেটা বিগত 20 থেকে 30 বছর চলমান ছিল সেটা কিন্তু আমরা পরিষ্কার করে দিয়েছি। এখন কিন্তু স্ট্যান্ডে সেই যানজটটা নেই এবং গাড়ি খুব ডিসিপ্লিন এবং শৃঙ্খলার সাথে ভিতরে পার্কিং করে, এখন দুইটা ওয়ে করা হয়েছে। আধিপত্য এবং পেশি শক্তি মুক্ত হয়ে এই বাস টার্মিনালের মতো প্রতিটি শ্রমিক সংগঠন গড়ে উঠুক যাত্রী সেবার ব্রত নিয়ে, তবেই আগামীর বাংলাদেশের সাথে এগিয়ে যাবে স্মার্ট বরিশাল। পারভেজ রাসেল, মাইটিভি, বরিশাল।